হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কিভাবে খুব সহজ উপায়ে নিরামিষ রান্না করা যায় চলুন দেখে নেই। উপকরণ যা যা থাকছে: জিরা বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ, দারচিনি, তেজপাতা, মিষ্টি কুমড়া, আলু, পটল, বেগুন, এবং আরও থাকছে পেঁয়াজ, মরিচ, রসুন এবং ডাল, লবণ। আমি কড়াইতে তেল ঢেলে নিচ্ছি, একটু কিছুক্ষণের জন্য গরম করে নিব। গরম হয়ে আসলে কুমড়োর বড়ি হালকা নেড়ে চেড়ে নিব। কুমড়ো একটু লাল লাল হয়ে গেলে তা অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। এ পর্যায়ে একটু বাদামি রং হয়ে আসলে উঠিয়ে নিব। তারপর কড়াইতে তেল ঢেলে নিব। তারপর যেসব উপকরণ ছিল, স্টার ফল, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, আস্তে আস্তে দিয়ে দিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে হালকা নেড়ে নিব। এ পর্যায়ে পেঁয়াজ যখন একটু বাদামি রং হয়ে আসবে তখন একটু পানি ঢেলে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, এবং মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়া। নেড়ে চেড়ে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিব। একটু বলক এসে গেলে সে পর্যায়ে আমরা দিয়ে দিব বেগুন, পেঁপে, মিষ্টি কুমড়ো এবং যা যা উপকরণ আপনার কাছে থাকবে আপনারা দিয়ে দিবেন। এটা আপনাদের পছন্দ মতো সবজি হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই করতে পারবেন। সবজিগুলো সব দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে আমরা নেড়ে নিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কমে আসছে। এখন এ পর্যায়ে আমরা দিয়ে দিব ডাল। এবার নেড়ে চেড়ে নিব। পানি শুকিয়ে আসলে এ পর্যায়ে আপনি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন পূর্বে ভেজে রাখা মিষ্টি কুমড়ার বড়া অ্যাড করে দিব, আর সাথে ফ্লেভারের জন্য কাঁচামরিচ 2 থেকে 3টা দিতে পারেন। আপনারা চাইলে পানি বেশি রাখতে পারেন কিংবা একদম শুকিয়ে ফেলতে পারেন।
হয়ে গেল ঝটপট নিরামিষ রান্না। আপনারা তৈরি করুন।